हेलो व्यूअर्स, हमें एपीसी भवने चले। एपीसी भवने जादे प्राइमरी एडमिटे समस्या आछे, भूल आछे, सेगुलो संशोधन करार जन्य सबाई एसेछे, आमिओ एसेछि। तो आमि पुरो प्रसेसटा तोमादेरके देखाबो किभाबे संशोधन करबे, कि करते हबे। आर एकटु विशेष कथा जेटा बलार खूब, सेटा होच्छे ওয়েবসাইটে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এপিসি ভবনে বা কারেকশনে, সেই নাম্বারটা কিন্তু রিং হয়ে যাবে কিন্তু ধরবে না। সেই জন্য আমাদের এপিসি ভবনে আসতে হবে প্রত্যেককে, কারেকশনের জন্য সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আধার কার্ড দিতে হবে, জেরক্স, প্রত্যেকটারই জেরক্স। আর জেরক্স এই ঠিক এপিসি ভবনের পাশেই হসপিটালের মধ্যেই জেরক্স মেশিন আছে, এখান থেকে জেরক্স করে নিতে পারো। প্রত্যেকে দেখো, প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করছে। যারা বাড়িতে বসে আছো ভাবছো যে কন্ট্রাক্ট করে যোগাযোগ করবে, কিন্তু সেটা মনে হয় সম্ভব হবে না। ভালো হবে সব থেকে এপিসি ভবনে চলে এসে কারেকশন করিয়ে নেওয়া। বাইরে যিনি বসে আছেন সিকিউরিটি গার্ডেস, উনি বললেন যে এখানে জমা করে যাও, তোমরা যদি এই কারেকশনগুলো ঠিক হয় তাহলে কিছু সময় থাকতে হবে, না হলে তোমরা প্রত্যেকে পরীক্ষা দিতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পরীক্ষার হলে অনেক কড়াকড়ি থাকবে, সেক্ষেত্রে কী হবে সেটা অনেকটা বিভৎস বিষয়। তাই এপিসি ভবনের সামনে বসেই আমি এই ভিডিওটা করছি, সমস্ত আপডেট আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তার সঙ্গে আরও যে কথাটা বলবো, যে যাদের ভুল হয়েছে অ্যাডমিট কার্ডে, তারা অবশ্যই এই কদিনের মধ্যে এপিসি ভবনে চলে আসবে। একদম করুণাময়ী চৌমাথা থেকে সোজা দক্ষিণ দিকে চলে আসবে, সেখানে এসে জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবে এপিসি ভবন। এই যে সবাই কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন করছে, সবাই, প্রচুর লোক এসেছে আজকে। এই যে সবাই মোটামুটি বিভিন্ন ধরনের কারেকশনের জন্য এসছে। কারো অ্যাড্রেস, কারো ভেনু ভুল হয়েছে, কারো অ্যাড্রেস ভুল হয়েছে, কারো ছবি জায়গায় সিগনেচার আর সিগনেচারের জায়গায় ছবি চলে এসছে, সমস্ত কারেকশন এখানে কিন্তু করছে। ও আমরা এখানে গেছিলাম, ওখান থেকে বলে দিয়েছে যে কী করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের সঙ্গে একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আধার কার্ড চাইছে, সেই আধার কার্ডটাও জমা দিতে হবে। আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশন হেডটা কী লিখতে হবে পুরো দিয়ে দেবো, দেখে নেবে। এই যে এই অ্যাডমিট কার্ডটা প্রাইমারি সেকশনে, অ্যাডমিট কার্ড প্রিন্টে দেখো, সিগনেচারের জায়গায় ছবি আর ছবির জায়গায় সিগনেচার চলে এসছে। এটাকে কারেকশন করতে আমরা এপিসি ভবনে এসেছি এবং পুরো ইনস্ট্রাকশন বলে দিয়েছে কী করতে হবে, সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি গেছিলাম, তারপর আমাকে অ্যাপ্লিকেশন করতে বলেছে এখান থেকে। এই যে এপিসি ভবন, পুরো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কী করতে হবে অ্যাডমিটের জন্য। ভুল আসলে আমি অ্যাপ্লিকেশনটাও দেখাবো তোমাদেরকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো অ্যাপ্লিকেশনটা দেখাই তোমাদেরকে, কী লিখছি আমি এবং কী করতে হবে, তার সঙ্গে কী কী সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে সবটাই জানাবো। অ্যাপ্লিকেশনটা করার সময় অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার এবং ফোন নাম্বার, নিজের যে যোগাযোগ নাম্বার, সঙ্গে ইমেল আইডিটাও দিয়ে দিতে হবে। তারপর জমা করতে হবে, সঙ্গে একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড। আসলে আমার মনে হয় এখান থেকেই এই যে ডেট অফ বার্থটা ভুল আছে, ভুল আছে, তো ওটা রাউন্ড করুন। এখানে শুধু জেরক্সই হয়, প্রিন্ট হয় না, এই হসপিটালের মধ্যেই জেরক্স মেশিন। এই যে সব ঠিক করছে, এখানে এই যে আমরা জমা দিচ্ছি কাকুর কাছে। কিচ্ছু ভুল নেই, এখানে লিখে দিন, সব লিখে দিতে, ফোন নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডিটা লিখে। আরও যে জিনিসটা উনি বললেন, ফোন নাম্বার আর ইমেল আইডিটা অবশ্যই লিখে দিতে হবে।
ফোন নাম্বারটা লিখে নিন। দিচ্ছি স্যার। ছবি আসেনি, ছবি ভুল, সিগনেচার ভুল, কার হচ্ছে, ডেট অফ বার্থ ভুল লিখেছে, এই ভুল লিখেছে সব। থ্যাংক ইউ স্যার। অনেকবার ফোনও করা হচ্ছে, ফোনও রিসিভ করছে না, ফোন রিসিভ করছে না, কিছু দেখা। ঠিক আছে স্যার, আসুন। ডেট অফ বার্থ হচ্ছে, ডেট অফ বার্থ ইমেল আইডি লিখে দিয়েছি সব। আর কাট হতে হবে কি? এই যে আনন্দলোক হসপিটাল, ঠিক হসপিটালের এই জায়গায়, এইদিকেই যেতে হবে এসএসসি এপিসি ভবন, ওইখানে গিয়ে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা পুরো জমা করতে হবে। এই যে আমি দেখিয়ে দিয়েছি, এই যে সব ঠিক করছে। আরো